আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তবে আমি জানি আপনারা ভালো নাই, যারা নতুন পুরান যেসব প্রবাসী ভাইরা দেশ থেকে বিদেশমুখী হচ্ছেন এবং যার যার কর্মস্থলে ফিরে আসতে চাচ্ছেন, আমি জানি আপনারা ভালো নাই। প্রিয় ভাইরা, আমরা কার কাছে যাব? আমরা কোথায় গিয়ে আমাদের এই কথাগুলো বলবো? যেখানে যাব সেখানেই তারা টাকার আবদার করে, যেখানে যাব সেখানেই টাকার কথা বলে। দুঃখগুলো আমরা কাদের সঙ্গে শেয়ার করব? যারা আমাদের দেশ পরিচালনা করে তারাই আজকে বড় বড় জায়গায় বড় বড় দুর্নীতি করে বসে আছে। প্রিয় ভাইরা দেখুন, ফ্লাইটের বিষয়টা, ফ্লাইটের কিন্তু আজ দেখুন কলকাতায় তাদের কত সস্তায়, তারা কত সহজে কিন্তু তারা প্রতিনিয়ত সৌদি আরব আসতেছে। সৌদি আরব টু কলকাতা টু সৌদি আরবের ফ্লাইটের মূল্য কিন্তু মাত্র 30 থেকে 35 হাজার টাকা, ইন্ডিয়ান টাকা। আর আমরা বাংলাদেশে আমাদেরকে অসহায় পরিবারের মানুষগুলো বা আমরা যারা মধ্যবিত্ত মানুষগুলো আছি, তারা প্রতিনিয়ত কিন্তু টিকিটের জন্য কিন্তু ছোটাছুটি করতেছি। অথচ টিকিট থাকতেও কিন্তু আমাদের কাছ থেকে তারা অতিরিক্ত টাকা চাচ্ছে এবং আদায় করে নিতে চাচ্ছে। আমরা কার কাছে যাব? সেই রাবিয়ার কথা আপনাদেরকে মনে আছে? সেই রাবিয়া আজও কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে তার স্বামীকে যেন মুক্ত করতে পারে। তার স্বামীর কিন্তু 20 বছরের জেল হয়েছে এই সৌদি আরবে। প্রিয় ভাইরা, তো আমরা কার কাছে যাব? যে প্রকৃত অপরাধী সে কিন্তু তার 4 দিন পরেই কিন্তু সে জামিনে মুক্তি নিয়ে তার আরামে কিন্তু বাইরে ঘোরাফেরা করতেছে। কিন্তু আমার অসহায় সেই বাসার ভাইয়ের কথা আপনারা হয়তো ইতিপূর্বেই হয়তো দেখেছেন যে তিনি কিন্তু এখনও কিন্তু সৌদি আরবের জেলখানায় কোনো অপরাধ না করেই কিন্তু সে আজ জেল খাটছে। আর তার স্ত্রী সন্তান আজ এতিমের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরছে। কে আমাদেরকে দেখবে? আসলে সবাই আমাদেরকে ব্যবহার করে। আমরা যারা প্রবাসে থাকি, আমরা যারা প্রবাসে যারা কাজকর্ম করি এবং প্রবাসে যারা থাকি, যে রেমিটেন্সগুলো পাঠাই, এইগুলো দিয়েই কিন্তু তারা আজকে অনেক বড় বড় আলিশান, অনেক বড় বড় জায়গায় কিন্তু বসে আছে। অথচ আমাদেরকেই ব্যবহার করে, আমাদের কষ্টের উপার্জিত অর্থ দিয়েই কিন্তু আজ তারা এত কিছু বাড়ি, গাড়ি, আলিশান বাড়ি সব কিছু কিন্তু তারা করতেছে। কিন্তু আমাদের পাশে থাকার মতো কেউ নাই। দেখুন, আমরা আজ একটি টিকিটের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, আমাদের ভিসা লেগে গেছে, আমরা ছুটিতে গেছি, আমরা আসতে পারতেছি না। কে আমাদের দেখবে? আমাদের কেউ নাই দেখার। আমাদের যদি দেখে, আমাদের একমাত্র আল্লাহ পাক ছাড়া আমাদের কেউ দেখার নাই। আমরা যেখানেই যাব সেখানেই টাকা। যাদের টাকা আছে তাদের আরও টাকা চাই, আরও টাকা চাই। কিন্তু তারা একটু যে মানবতা দেখাবে আমাদের সঙ্গে, যে না, এই প্রবাসীদের জন্যই আমরা আজ ভালো জায়গায় আছি, এই প্রবাসীদের জন্যই আজ আমরা দামি গাড়িতে চড়তে পারি, দামি ফ্ল্যাট বাড়িতে থাকতে পারি, এই প্রবাসীদের জন্যই আজ বাংলাদেশের অর্থনীতিকের চাকা সচল রয়েছে, আজ বাংলাদেশ অনেক উন্নতশীল হয়েছে একমাত্র এই প্রবাসীদের রেমিটেন্সের উপরেই। কে শোনে কার কথা? আজ আমরা প্রতিটা প্রবাসী নতুন ভাইরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কেউ কারণ না। দেখুন, আমাদের প্রবাসী ভাইরা প্রতিনিয়ত কি কষ্ট করে যাচ্ছে। আমরা কি শুধু আমাদের পরিবারের কথাই ভাবছি? আমরা কি আমাদের দেশের প্রতি কি আমাদের টান নাই? অবশ্যই আমাদের দেশের প্রতি ভালোবাসা আছে। একমাত্র প্রবাসীরাই দেশের প্রতি যদি ভালোবাসা থাকে, একমাত্র নতুন পুরাতন যেসব প্রবাসী ভাইরা আছে তাদেরই একমাত্র ভালোবাসা আছে দেশের প্রতি। তাছাড়া দেশের বর্তমান বেশি দুর্নীতি এত পরিমাণ হানা দিয়েছে যে আমাদের মতো অসহায় মানুষদেরকে সাহায্য করার মতো কোনো মানুষ নেই। সবাই শুধু অর্থের পিছনে ঘুরছে, সবাই যার কাছেই যাবো সবাই শুধু আমাদেরকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। প্রিয় ভাইরা, আসলে আমাদের দেখার মতো কেউ নাই। আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটা জায়গায় আছি। আরও চাই, আমরা কীভাবে একজনের ক্ষতি করে কীভাবে আমরা বড় হব, একজনকে ধ্বংস করে কিভাবে আমরা টাকা ইনকাম করব, আজকে আমরা সেই জায়গায় পড়ে আছি। আসলে আমরা চাই যে আমাদের দেশটা দুর্নীতিমুক্ত হোক, আমাদের দেশটা ভালো কিছু করুক, আমাদের দেশের মানুষগুলো যেন যে কোনো জায়গায় গেলে যেন ভালো কিছু পায়, ভালো কিছু আশা করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।